চট্টগ্রামের রানীহাটে শুরু হলো ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের 384তম শাখার কার্যক্রম। এর উদ্বোধন করেন ব্যাংকের এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান অধ্যাপক ডক্টর সেলিম উদ্দিন, ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ মনিরুল মাওলা, উপ ব্যবস্থাপনা পরিচালক জে কিউ এম হাবিবুল্লাহ, সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ শাব্বির, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মিজানুর রহমান ভূঁইয়া ও মিস্তা উদ্দিন এ সময় উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ব্যাংকের চট্টগ্রাম নর্থ জোনের প্রধান নাইয়ার আজম।